কিছুদিন আগেই কমিটি ভাঙা হলো, আপনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তারপর থেকে বিভিন্ন ধরনের কথা উঠে আসছে যে শোভন চট্টোপাধ্যায়ের আপনি ঘনিষ্ঠ বলে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনকি কিছু লোক এটাও বলছে যে পার্থ বাবুর ঘনিষ্ঠ থাকার জন্য আপনি পদ পেয়েছিলেন, শোভন বাবুর ঘনিষ্ঠ থাকার জন্য আপনি পদ হারিয়েছেন, কী বলবেন? দেখুন, আমি জানি না কেন অহেতুক এ ধরনের জল্পনা সৃষ্টি হয়েছে। 21 জনের কমিটি ছিল, যেটা অ্যাডহক কমিটি ছিল। 21 জনের মধ্যে নৃসিংহপ্রসাদ ভাদুরীর মতো স্কলার ছিলেন, সুরিদ্দার মতো ভেটারান লিডার ছিলেন, অশোকদা অলোকদা এরা আমার থেকে অনেক সিনিয়র লিডার্স, তাদের অপসারণ ঘটেছে একই সঙ্গে আমার সঙ্গে। তাহলে আমাকে কেন্দ্র করে কেন হঠাৎ করে এ ধরনের জল্পনা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। একটা কথা বলুন, গতকাল শোভনবাবু যেটা বলেছেন, তিনি দাবি করেছেন যে আপনি পারিবারিক বন্ধু, আপনার গোটা পরিবার তার ফ্যামিলির সঙ্গে বন্ধুত্বের একটা রিলেশন রয়েছে, কিন্তু রত্না দেবী বলছেন যে না, কোনোদিনও পারিবারিক বন্ধু আপনারা ছিলেন না, এমনকি তিনি বলছেন 2016 ডিসেম্বরের আগে তিনি চিনতেন না আপনাকে, কী বলবেন? না, একটু আমি জানি না, উনি হয়তো কোনো কারণে বিস্মরণে আছেন রত্না দেবী। প্রথমেই বলি যে শোভনদার কাছে আমি শুধু না, আমাদের কলেজের তরফ থেকে তিনজন শিক্ষিকা, আমরা 2010 আমার হাজবেন্ডের সঙ্গে প্রথম যাই, আমাদের কলেজে একজন কাউন্সিলর একটু সমস্যা করছিলেন যে এ ধরনের সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি, সরি 2011-এ, কাজে 2011 থেকে আমি শোভনদাকে চিনি। শোভনদারদের কিছু আইনি জটিলতা যখন দেখা দেয় 2016 সালে শেষের দিকে, তখন উনি আমাকে প্রথম বলেন যে ওনার কর্মব্যস্ততার কারণে উনি হয়তো সমস্ত দিকে মনোযোগ দিতে পারছেন না, আমাকে কিছু জিনিসে সাহায্য করতে বলেন, এবং সেই সূত্রেই ওনার পরিবারের সঙ্গে আমার আলাপ। পারিবারিক বন্ধুত্বের কথা যদি রত্না দেবী অস্বীকার করেন, তাহলে আমি জানি না কি বলবো, কিন্তু ওনার পরিবারের সদস্যরা আমার পারিবারিক অনুষ্ঠানে সামিল হয়েছেন, আমি ওনাদের পরিবারের সদস্যদের অনুষ্ঠানে সামিল হয়েছি, আর রত্না দেবীর সঙ্গে তো আমার খুব অনেক কথা হতো, উনি সেই সমস্ত ফোন হোয়াটসঅ্যাপ কল ট্র্যাক দেখলেই বোঝা যাবে যে উনি আমার সঙ্গে দীর্ঘক্ষণ গল্প করেছেন টলি ক্লাবে। ইনফ্যাক্ট যে পার্থবাবুর কথা আপনি বললেন, পার্থবাবুর স্ত্রী যেদিন মারা যান সেই দিনকে আমি রত্না দেবীর সঙ্গে টলি ক্লাবে বসে কথা বলছিলাম, সেখান থেকে আমি স্ট্রেট কেওড়াতলা যাই। কাজে উনি কী করে বলছেন যে উনি আমার সঙ্গে কখনো কথা বলেন, উনি মুম্বাইতে আমার সঙ্গে একই ফ্লাইটে গেছেন, আমরা যখন লয়ারের কাছে গেছি সেখানে আমাদের পারিবারিক লয়ার গেছেন, আমার ছোট্ট মেয়ে গেছে, তার আয়া গেছে, উনি যদি আমার না চিনতেন তাহলে আমার সঙ্গে কী করে গেলেন, একসঙ্গে থাকলেন কী করে হোটেলে? দু ধরনের কথা উঠে আসছে। শোভনবাবু দাবি করছেন যে আপনি বা আপনার পরিবার প্রচুর সাহায্য করেছে তাদের ফ্যামিলিকে বা শোভনবাবুকে বিপদের সময়। রত্না দেবী বলছেন না, কোনো সাহায্য কোনোদিন পাইনি। তিনি বলছেন যে সাহায্য নেওয়ার আগে মরে যাওয়া ভালো। দেখুন, একটা জিনিস হচ্ছে সাহায্য করে কারুকে তার সে বিষয়ে কথা বলাটা এত দৈন্যের কথা যে আমি সে বিষয়ে কিচ্ছু বলবো না। তবে আমি এইটুকু বলতে পারি যে শোভনবাবুর যে প্রকৃতি, সেখানে কেউ যদি একটা ছোট উপকারও করেন উনি সবসময় মনে রাখেন, সেটাই ওনার সেন্স অফ কৃতজ্ঞতা। অন্য কারুর যদি সেটা গলা থেকে নামলে পরে সে যদি বিস্মরণে ভোগেন, আমার তা সে নিয়ে কিছু বলার নেই, আমার কারুর থেকে কোনো কৃতজ্ঞতা দাবি করার কোনো জায়গা নেই। ওনার জগৎ আলাদা, উনি একজন ব্যবসায়ী মহিলা, আমার একটা একাডেমিক ফিল্ড, আমার একটা কালচারাল জগৎ আছে, ওনারা আমার তো কোনো প্রশ্নেই নেই ইন্টারঅ্যাকশনে। শোভনবাবু বলছেন যে আপনি সাহায্য করেছেন, বিপদে তার পাশে দাঁড়িয়েছেন, কী ধরনের সাহায্য করেছেন? আসলে একটা কথা বুঝতে হবে যে শোভনবাবু কলকাতার মেয়র মিনিস্টার এবং আমার দলের নেতা, আমি শাখা সংগঠনের একটা নেতৃত্বে তো ছিলাম, সেখানে উনি বারবার যেটা আমার ওপর আস্থা রেখেছেন, আপনারা সবাই জানেন যে সেই বাম জমানা থেকে আমাকে চাকরি ক্ষেত্রে নানান আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছে এবং আমাকে বহু কেস লড়তে হয়েছে। যে প্রথম এই নারদা মামলা যখন সামনে আসে, এই নারদা মামলার যে হিউজ ভলিউম অফ ডকুমেন্টস এবং তার জাজমেন্টের কী ইমপ্লিকেশন, সেই সময় শোভনবাবুর ঘনিষ্ঠ এক মন্ত্রীর মেয়ে ওনাকে সাহায্য করতে গিয়ে যে টিমের কাছে শোভনদাকে পাঠান, আমি তাদের ওপিনিয়ন দেখে মনে হয়েছিল যে সেটা দল এবং ব্যক্তি শোভনদার জন্য সেটা খুব ক্ষতিকারক হবে। আমি শোভনদাকে তখন অন্যান্য অ্যাডভোকেটদের সঙ্গে কনসাল্ট করিয়ে বোঝাই যে কোন জায়গাটায় লুপ হোলটা আছে,
সেইটা দেখে শোভনদা হয়তো কৃতজ্ঞ মনে করে আমাকে মনে করেছেন ওনার আইনি দিকগুলোকে ঠিকভাবে দেখভাল করার জন্য। আপনি ইডি বা সিবিআই এর কথা বলছেন, আমরা দেখেছি আপনাকে নিজাম প্যালেসে যেদিন শোভন বাবুকে ডাকা হয়েছিল আপনি সেদিন নিজাম প্যালেসেও গেছেন, এমনকি সিজিও কমপ্লেক্সে আপনাকে দেখা গেছে। ইডি বা সিবিআই সামান পাওয়ার পর বা আগে কী ধরনের সাহায্য আপনি করেছেন? রত্নাদেবী দাবি করছেন যে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই কথা বলে যে কাগজ ঠিক করতে হবে, কিন্তু ফিরে এসে দেখেন যে কোনো কাগজ ঠিক হয়নি। তো মানে কী ধরনের এই ইডি বা সিবিআই নারদা মামলায় কী ধরনের সাহায্য করেছে? দেখুন, নারদার কেসের সঙ্গে ইডির কেসটা কোথায় আলাদা সেটা আপনি জানেন খুব ভালোভাবে, এবং দ্য ফ্যাক্ট যে একমাত্র মন্ত্রীর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় যাকে ইডি সামান করেছেন, অর্থাৎ অন্যদের কিন্তু কোনো ট্র্যাক রেকর্ডে বোধহয় কোনো সমস্যা পাওয়া যায়নি, যা রত্নাদেবীর ট্র্যাক রেকর্ডে কিছু পেয়েছেন বলেই ওনাকে সামন করেছেন বলে এটা সবার কাছে এভিডেন্ট। এবং রত্নাদেবীর কিছু আর্থিক ট্রানজ্যাকশনের ফলে শোভনদার যে পুরো আর্থিক ট্র্যাক রেকর্ড, একটা ক্লিন ট্র্যাক রেকর্ড, তার উপরে ইম্প্যাক্ট পড়ছিল, কারণ উনি অলরেডি আইটি স্ক্রুটিনিতে ছিলেন। সেই সমস্ত কাজকর্ম আমি ওনার ভাসুর ওনার ভাই মিলে বসে বসে দীর্ঘ রাতের পর রাত করেছি, দিনের পর দিন করেছি। উনি যদি এসে বলে থাকেন যে ওনার কাগজপত্র রেডি ছিল না, আমার মনে হয় সেটা ওনার কোথাও একটা ভুল হচ্ছে। যদি রেডি না থাকতো এতদিনে আইটি কেসে ওনাকে অনেক বড় শাস্তির সম্মুখীন হতে হতো। আপনি তো একজন অধ্যাপিকা, আপনি কি ধরনের সাহায্য করেছেন? এই যে আপনি যেটা বলছেন, জানেন যে একটা কেস হয়তো অ্যাডভোকেটরা করে, কিন্তু তার একটা সুপারভিশন দরকার হয়। আমি কনস্টিটিউশনের ছাত্রী, আমি জানি আমরা কী কী লিগাল বেনিফিটসে এন্টাইটল, কী কী ইমিউনিটি একটা মিনিস্টার এনজয় করে, বা কোথায় কোন আইনের ফাঁক দিয়ে কাকে এক্সপ্লয়েট করতে পারে, বা একটা আইনকে কীভাবে মোকাবিলা করতে হয়। সেই সমস্ত অ্যাডভোকেটরা এই রকম দুঃসময়ে যে সবসময় সব অ্যাডভোকেট ঠিক অ্যাডভাইস দেন, বা আমি যেটা দেখেছি শোভনদাকে নানান সময় নানান অ্যাডভোকেটরা অনেকটা আর্থিক এক্সপ্লয়টেশনের দিকে নিয়ে যাচ্ছে, সেইগুলো তো রুখে দাঁড়ানো আমার মনে হচ্ছে বন্ধু হিসেবে কাজ। শোভনদা বলেছেন বিপদের সময়ের একমাত্র বন্ধু, অন্য বন্ধুদেরকে শোভনদা তাড়িয়ে দেওয়ার লোক এটা আমার মনে হয় না। আমি কিন্তু আজও শোভনদার বাড়িতে দেখেছি, আমার যেমন যাতায়াত আছে, আমার পরিবারের যাতায়াত আছে, তেমনই আরও অনেক বন্ধু যারা কিন্তু ওনার দুঃসময় প্রত্যেক দিন খবর নিয়েছেন, যেমন আপনি আমাকে সিজিও কমপ্লেক্সে দেখেছেন, তারাও এসে একই সঙ্গে আমার সঙ্গে গাড়িতে থেকেছে, পুরো বৃষ্টিতে ভিজেছে, তারা কিন্তু এখনও আছে। যারা কিছু স্পেসিফিক নির্দিষ্ট সেলফ ইন্টারেস্টে এসেছিল, কিছু আর্থিক ইন্টারেস্টে এসেছিল, তাদের হয়তো স্বরূপটা শোভনদা আস্তে আস্তে অনেকের স্বরূপ যেমন চিনেছেন তাদেরটাও চিনতে পেরেছেন। অনেকেই বলছে যে এই ঘটনার পর, অর্থাৎ বেবকুপা থেকে আপনাকে সরানোর পর শোভনদা প্রতিবাদ করেছিলেন, তিনি কোর কমিটির মিটিংয়ে যাননি, নজরুল মঞ্চে যাননি, একটা দূরত্ব তৈরি হয়েছে পার্টি বা পার্টির নেতাদের সঙ্গে। আপনি তো খুব ক্লোজ ফ্রেন্ড, কী বলবেন? দেখুন, আমি যতটা শোভনদাকে দেখেছি ওনার কাছে দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলবো উল্টোটা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা ওনার দল, তৃণমূল দলের বাইরে উনি কিচ্ছু ভাবতে জানেন না। এমনকি মানে আমি দেখেছি যে উনি সত্যি ওনার স্ত্রীকালকে বলছিলেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা মা হিসেবে সেভ করেছেন। একদিন উনি আমাকে বলছিলেন যে বিয়েটা না করে যদি শুধু দলটাই করতাম তাহলে আমার জীবনে কোনো বিপর্যয় আসতো না। আজও উনি বলেন যে মা যদি বলে আমি জীবনটা এখানেই শেষ করে দিতে পারি, আমার আর একদিন বেশি বাঁচার ইচ্ছে নেই যদি মায়ের সেটাই আদেশ হয়। অনেকেই বলে, মানে বিভিন্ন ধরনের কথা উঠে আসে যে পার্থবাবুর সঙ্গে যখন আপনার বন্ধুত্ব ছিল বা ঘনিষ্ঠতা ছিল, আপনি একটা কমিটিতে পদ পেয়েছেন, শোভনদার ঘনিষ্ঠ থাকার জন্য আপনি পদ হারিয়েছেন, আরও কি কিছু হারিয়েছেন? দেখুন, আমার মনে হয় যেটা আমি খুব প্রকাশ, আপনার প্রশ্নটা খুব সুন্দর, আমি এই মুহূর্তে আমার মনে হয় এই প্রশ্নটাই মানুষের করা উচিত, সবাই ভাবছে আমি পদ হারিয়েছি। আসলে এই পদটা থেকে আমি রেজিগনেশন দিয়েছিলাম অনেক আগে, পার্থদা সেটা জানেন। আর একটা জিনিস বলি, আমি কোনো দিন দাবি করিনি আমি পার্থদার বন্ধু ছিলাম, পার্থদার বন্ধু ভাবার মতো দৃষ্টতা আমার নেই।
উনি আমার সেভিয়ারের মতো, আমার শুধু না, যে যখন এক্সপ্লয়টেড হয়েছেন তার কর্মক্ষেত্রে, আমরা যারা পার্থদার কাছে গেছি, পার্থদা কিন্তু জাস্টিস দিয়েছেন আমাকে এবং আমার সঙ্গে দুই শিক্ষিকাকে, উনি সাসপেনশন তুলে চাকরিতে বহাল করেন। কাজে সেই কৃতজ্ঞতা আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে। পার্থদার ঘনিষ্ঠতার সূত্রে আমি ওয়েবকুপার জেনারেল সেক্রেটারি হয়েছিলাম, সেটা আমাদের ওয়েবকুপার একাংশের মনে হয়েছিল, আবার শোভন চট্টোপাধ্যায়ের কারণে আমাকে সরিয়ে দেওয়া হলো, সেটা তাদেরই মনে হচ্ছে, তাই জন্য প্রচার করছে। অতএব পদ হারানোটা নয়, আমি যেটা হারিয়েছি সেটা হচ্ছে আমার মানসিক শান্তি, সামাজিক সম্মানে এসে আমার যে আঘাতটা লাগছে সেইটা আমাকে খুব বিঘ্নিত করছে। এবং আমার কারণে যে শোভনদাকে বারবার মুখ খুলতে হচ্ছে তার এত ব্যস্ততার মধ্যে, এবং অনেকেই যেটা জানেন না, অনেকে ভাবছেন শুধু ইডিসিবিআই, শোভনদা কিন্তু খুব অসুস্থ শারীরিকভাবে, কিন্তু উনি ভালো, মানে খুব ভালো থাকেন না মাঝে মাঝে, ওনার অত্যন্ত হাই প্রেশার আছে, সুগার আছে, সে তা এই সমস্তর মধ্যে এ ধরনের অশান্তি আমার কিন্তু একদম ভালো লাগছে না। আমার শেষ প্রশ্ন, এত ধরনের কথা উঠে আসছে, বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথা বলছে, আপনার পার্সোনাল লাইফ কতটা ডিস্টার্ব হয়েছে? একদম ডিস্টার্ব না, আমি এক্ষেত্রে খুব কৃতজ্ঞ আমার মা, আমার মেয়ে, আমার হাজবেন্ডের কাছে, যে ওদের একটা স্যাক্রিফাইস আছে বলেই কিন্তু শোভনদাকে আমি যতটা সময় দিয়ে শোভনদার কাজগুলো দেখতে পেরেছি সেটা পেরেছি। অতএব আমার পার্সোনাল লাইফে হয়তো আমি অনেকটা সময় কম দিতে পারছি, আর আমার একাডেমিক জগৎ, আমার পার্সোনাল জগৎ, আমার আরও অন্যান্য সাংস্কৃতিক জগৎ আছে, সেইগুলোর মধ্যে ব্যালেন্স স্ট্রাইক করাটা আমার কাছে চ্যালেঞ্জ, কিন্তু ডিস্টারবেন্স কিছু নেই। আগামী দিনে কী করবেন? আগামী দিনে যেমনভাবে দিন কাটবে, আগামী দিনের কথা আগামী দিনে ভাববো।